আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আজকের দর্শে আমরা জানব খাওয়া পান করার বা পানাহারের আদবের দ্বিতীয় পর্ব। আদব হলো তিন নম্বর আদব, ঠেস বা হেলান দিয়ে খাওয়া মাকরুহ। এইভাবে হেলান দিয়ে কিংবা হাতের মাধ্যমে হেলান দিয়ে, এভাবে হেলান দিয়ে খাওয়া যাবে না, মানে সোজা হয়ে বসে খেতে হবে। হেলান দিয়ে খাওয়া মাকরুহ, হারাম না, মানে একদম যে হারাম হয়ে যাবে খেলে, এরকম কিছু না। আদব হলো কি, যে আপনি ঠেস না দিয়ে, হেলান না দিয়ে খান। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আনা লা আকুলু মুত্তাকিআন, আমি হেলান দিয়ে খাই না, তার মানে হেলান দিয়ে খাওয়া অহংকারীদের অভ্যেস, তাই না? অহংকারী দেখবেন। এই জন্য আদব, যখন আপনি কোনো মজলিসে বসবেন, বিশেষ করে মজলিসে বসে পায়ের উপরে পা চাপাবেন না। যেমন অনেক মানুষ বসে এইভাবে, তাদের কোনো খেয়াল থাকে না, এই পাটা তুলে দিল আপনার সামনে। হাদিসে নিষেধ আছে, আমি হাদিসে নিষেধ কথা বলছি না, আদবের কথা বলছি। একজন বড় মানুষ সামনে বসে আছে, আপনি তার সামনেই পাটা তুলে দিলেন, কিংবা দেখবেন অনেকে পা লম্বা দর্শে দেখবেন, আপনি দেখবেন বিশেষ করে হারমাতে এইভাবে ডেলের দেওয়ালে ঠেস দিয়ে পাটা লম্বা করে হুজুরের দিকে বাড়িয়ে দিল। হুজুর, এটা কি হারাম? আমি বলছি না যে হারাম, আপনার হারাম হচ্ছে, কিন্তু আদবের খেলাফ হচ্ছে না? হচ্ছে না। কেবলার দিকে পা লম্বা করে বসা, তারপরে বড় মানুষের দিকে পা লম্বা করে বসা, এগুলো হচ্ছে বেয়াদবি, মানে আদবের খেলাফ, উচিত না। তেমনি যখন খাবেন, খেতে বসবেন, তখন আদবের সাথে বসতে হবে। হেলান দিয়ে, ঠেস দিয়ে বা হাতে ঠেস দিয়ে বসে খাওয়া যাবে না, কারণ এটা হচ্ছে মাকরুহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি হেলান দিয়ে খাই না। এটা আহমদ বুখারীর হাদিস। আর তিনি হেলান দিয়ে খেতে নিষেধ করেছেন, সিলসিলা সাহিহা 31-22 নম্বরে, 3122 নম্বরে নিষেধ করেছেন যে তোমরা হেলান দিয়ে খেও না। যেভাবে খেলে হেলান দিয়ে খাওয়া হয়, সেইভাবেই খাওয়া নিষেধ বা মাকরুহ। যেমন দেওয়াল বা চেয়ারের সাথে, পিঠের অথবা মাটির সাথে বাম হাতের হেলান দিয়ে খাওয়া অপছন্দনীয়। বাম হাতে অনেকে বসে এভাবে হেলান দিয়ে, তাই না, খায়, এটা কিন্তু ঠিক না। যেহেতু অনুরূপ বসা বিনয়ীদের লক্ষণ নয়, তার মানে অহংকারীদের লক্ষণ, এবং হেলান দিয়ে খেলে বেশি খাওয়া হয়, তাই না? আর শরীয়তে আপনাকে বেশি খেতে বলে না কম খেতে বলে? তাই না, কম খেতে বলে, যথাসম্ভব কম খান। কিভাবে খেতে হবে বলবো পরে, কত ভাগ খাবেন কত ভাগ। কিন্তু হেলান দিয়ে খেলে আরামসে পেটটা কি হলো আপনার, হ্যাঁ, আর আপনি খেতে থাকলেন, এতে বেশি খাওয়া হবে, আর শরীয়ত চায় না যে আপনি বেশি খেয়ে অসুস্থ হয়ে পড়ে যান। তো বুঝতেই পাচ্ছেন, এতে বেশি খাওয়া হয়, এই জন্য হেলান দিয়ে খাওয়া বাঞ্ছনীয় নয়, ইসলামে বেশি খাওয়া বাঞ্ছনীয় নয়। উবুর হয়ে শুয়ে খাওয়া নিষেধ। উবুর হয়ে, যদি আপনি উবুর হয়ে থাকেন, অনেকে দেখবেন উবুর হয়ে খায়, ফল খাওয়া যায়, কিংবা বাদাম কিংবা শুকনো জাতীয় উবুর হয়ে খাওয়া যায় না, তো উবুর হয়ে খাওয়াও নিষেধ, সহি না। সুতরাং খেতে বসা সঠিক ও সুন্নতি বৈঠক হল নম্বর এক, দুই হাঁটু ও পায়ের পাতার উপর নামাজ পড়ার মতো বসা। বুঝছেন, জানি না আপনাদের দেশে আছে কিনা, আমাদের দেশে আমাদের মেয়েরা বলে যে দুই হাঁটু গেড়ে যদি কেউ খায়, তাহলে সে মা বাপের মাথা খায়। শুনেছেন আপনারা? শোনেননি? যা কোনো কোনো এলাকায় এগুলো সব নিসাই হাদিস, এগুলো নাসাই হাদিস না, নিসাই হাদিস, মেয়েলি হাদিস আর কি, ওরা বলে, তো এই ঠিক না। বরং শরীয়তে আছে যে আপনি দু হাঁটু গেড়ে খান, তাহলে এটা একটা প্রথম মানে পদ্ধতি হলো। অনুরূপ খেতে বসে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, আল্লাহ আমাকে সম্মানিত বান্দা বানিয়েছেন এবং অহংকারী ও উদ্ধত বানাননি। দেখেন নামাজের যে অবস্থাটা, বিনয়, আল্লাহর সামনে বসা, এটা হচ্ছে বিনয়ের নিদর্শন। এই জন্য এইভাবে বসে খাওয়াটা আপনার বিনয়ের আলামত। নম্বর দুই, উভয় পায়ের রলাকে খাড়া রেখে উভয় পাছার উপর বসা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরূপ বসে খেজুর খেয়েছেন। তার মানে কিরকম হলো, তাহলে পাছার উপরে বসলেন আর রলা, পায়ের রলা দুটোকে খাড়া রাখলেন, প্রায় পায়খানা করতে বসার মতো, কিন্তু পায়খানা করতে বসার সময় পাছাটা মাটিতে থাকে না, তাই না, উপরে থাকে। আর খাবার সময় কি থাকবে, আপনার পাছা বা উরু আর কি থাকবে, মাটির নিচে, মাটিতে থাকবে। ডান পাকে খাড়া রেখে বাম পায়ের উপরে বসে খাওয়া চলে।
ডান ডান যদি আপনি বাম পাটাকে ডান পাটাকে খাড়া রাখলেন, বাম পায়ের উপর বসলেন, কিভাবে? এখানে জায়গা থাকলে বসে দেখিয়ে দিলে বেশি ভালো হতো, কিন্তু জায়গাও নেই আর দেখানোর সুযোগও নেই। হ্যাঁ, কিভাবে কিভাবে দেখেন, ক্যামেরা যদি দেখাতে পারেন, বাম পায়ের উপরে এইভাবে বসবে। হ্যাঁ, না নামাজের কায়দা না, এইভাবে এইভাবে, এই যে মানে বাম পায়ের উপরে বসবেন, ডান পাটা খাড়া রাখবেন। হ্যাঁ, ঠিক আছে, এইভাবে বসে খাওয়া যায়। অবশ্য এরূপ বসে খাওয়া সুন্নত হওয়ার ব্যাপারে যে একটা হাদিস আছে বর্ণিত, সেটা সহি না। ব্যাস সতর্কতার বিষয় যে দুই পাকে গুটিয়ে আড়াআড়ি ভাবে রেখে হাঁটু ভাঁজ করে বা বাবু হয়ে বসে খাওয়াকে অনেকে হেলান দিয়ে খাওয়ার মতো গণ্য করেছেন। কিভাবে? এই যে এইরকম বসে দেখ, কি বসে বলে, আসাম আসামি আসামি আসামের লোকেরা বসে নাকি আসামের লোক আছেন নাকি? ও আসুনি আসনি, যাই হোক, আমাদের দেশে বলে বাবু হয়ে বসা, বাবুর মতো। এটা একটা অহংকারের, একটা অহংকারের আলামত। বা অনেকে বলছেন যে এটা তো আপনি দুদিকে হেলান দিলেন, ঠেস দিলেন, এই যে দুদিকে ঠেস দিয়ে বসে ঠেসে খাওয়া হয়, এই জন্যই বলা হয়েছে যে এরকমও খাওয়া যায় না, বরং এটা সুন্নতি বসা নয়, এটা সাধারণত অহংকারীদের বসা। তবে হারাম বলছি না আমি, হারাম প্রথমেই বললাম যেগুলো বসে খাওয়া, যদি আপনার অসুবিধা হয়, বিশেষ করে ভুঁড়িওয়ালাদের বসা, তারা দুই পা তুলে বসবে অসুবিধা হবে, এই জন্য বসা যাবে। যেমন প্যান্ট শার্টওয়ালারা বসতে পারবে না, তখন এইভাবে বসলে পরে তাদের বসা যাবে। সুতরাং যদি অসুবিধা হয় তো এইভাবে বসে আপনি খেতে পারেন, সমস্যা নেই। এবার অন্য একটা আদবের পথ দিকে যাই, খাবার সময়ে খাবার প্রস্তুত হয়ে গেলে এবং নামাজের সময় এসে উপস্থিত হলে কি করবেন? খাবার প্রস্তুত রেডি হয়ে গেছে আর এদিকে আজানো হয়েছে, এখন আপনি কি করবেন? আপনি জানেন যে আপনি যদি খেতে যান তাহলে জামাত চলে যাবে, এখন আপনি কি করবেন? এমন অবস্থা যদি হয় যে আপনি নামাজ পড়তে লাগলে আপনার মনটা হাপুস হাপুস করবে, কিসের জন্য? খাবারের দিকে আপনার মনটা থাকবে লেগে, তাহলে আপনি খেয়ে নেন, খিদে থাকলে পেটে আপনি খেয়ে নেন। আপনি বাইরে থেকে এলেন, মাঠে থেকে এলেন, সফর থেকে এলেন, আপনার স্ত্রী ভাত রান্না রেডি করে রেখেছে একদম, হয় একদম খাবার দেখা যাচ্ছে, খাবারের সেন্টও আপনার সুগন্ধ মুখে আসছে, খেতে ইচ্ছা হচ্ছে আর হঠাৎ করে আজান হয়ে গেল, তখন আপনি নামাজটা হয়তো কি মনে করবেন, অপছন্দ করবেন, খাবারের দিকে মন আছে, এই জন্য আগে খেয়ে নেন তারপরে নামাজে যান। কারণ নামাজ এমন একটা জিনিস যে সেই নামাজের সম্পর্ক কার সাথে থাকবে? শুধু শুধু আল্লাহর সাথে, যেন অন্য সাথে, খাবারের সাথে না থাকে, খাবারের দিকে মন পড়ে থাকবে তা না। এই জন্য বলা হচ্ছে যে মেয়েরা বিশেষ করে যারা ছেলেরা রান্না করে তাদেরও চুলোতে হাঁড়ি চাপিয়ে রেখে নামাজ পড়ছেন, সময় হচ্ছে না, তো হাঁড়িতে চাপানো আছে, দুধ চাপানো আছে কিংবা চা চাপানো আছে কিংবা ভাত চাপানো আছে, তরকারি বসানো আছে, আর আপনি নামাজ পড়ছেন, নামাজ পড়ছেন, সুবহান আল্লাহ আল্লাহ আকবর বলছেন, ওইদিকে মনে মনে হচ্ছে হাঁড়ি হাঁড়িটা উল্টে গেল নাকি, দাগ লেগে গেল নাকি, পুড়ে গেল নাকি, হবে না হবে না, তাহলে আপনার নামাজটা কি হবে? নামাজটা কি হবে? নামাজে যাতে আপনার ঠান্ডা জায়গায় নামাজ পড়বেন, বেশি ঠান্ডাতে পড়বেন না, বেশি গরমে পড়বেন না। মেয়েরা বিশেষ করে মেয়েরা চাদর পড়তে খুব মানে নামাজ পড়ার সময় চাদর পরে, যারা যারা বেপর্দা মেয়ে তারা নামাজ পড়ার সময় চাদর পরে, আর ছটফট ছটফট করে, কখন চার রাকাত নামাজ শেষ হবে, তার কারণ চাদরটা খোলার জন্য ছটফট করে। এইভাবে নামাজ হয় না, নামাজটা আপনি অন্যদিকে মনটাকে অন্যদিকে ফেলে রাখবেন। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন পেশাব পায়খানার চাপ থাকবে তখন নামাজ পড়া নিষেধ, কারণ আপনার নামাজ হবে না অবস্থাতে। আপনি ভাবলেন উজুটা করবো না ঠান্ডাতে, কোনো রকম করে মাগরেব পড়েছি, এশাটাও পরে নি, আর আপনার ওইদিকে হ্যাঁ হাওয়া বের হবো হচ্ছে, পায়খানা হবে হবে হচ্ছে, পেশাব মানে করলেই হলো, আর আপনি কষ্ট করে ধরে রেখেছেন, আর আপনি কেরাত পড়ছেন কিংবা শুনছেন, মন থাকবে নামাজে? ও ওইদিকে মন থাকবে। আচ্ছা, নামাজ পড়তে পড়তে চুলকানি হয় কোনো জায়গায়, চুল মানে ওটা কি বলে, সুরসুর করে বা চুলকানি ধরে, তো চুলকানা চুলকিয়ে নেওয়া ভালো নাকি সহ্য করে নামাজ পড়া ভালো? হাফ সাহ, চুলকে নেওয়া ভালো নামাজ পড়তে পড়তে চুলকাবেন নাকি সবুটকো ধৈর্য ধরবেন? চুলকে নেওয়া ভালো নামাজ পড়তে পড়তে, যদি চুলকানি আসে তো চুলকে নেওয়া ভালো, কারণ চুলকে নিলে আরাম হয়ে গেল,
মনটা আপনার ওইখানে থাকবে না, যে চুলকে না নেন যতক্ষণ না আপনি চুলকেছেন মনটা ওইখানেই পড়ে থাকবে, এত বেশি সমস্যা হতে পারে যে নামাজের মনোযোগটাই কেড়ে নেবে, এই জন্য চুলকে নেওয়া ভালো। তো মোট কথা, নামাজের সামনে যদি আপনার খাবার থাকে আর সেই খাবারের দিকে আপনার মন থাকে, তাহলে খবরদার নামাজ নামাজে যাবেন না, বরং খেয়ে নেন। আপনার নামাজ জামাত চলে গেলেও আপনার জন্য জায়েজ, আপনি খেয়ে নেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নামাজের একামত হয়ে গেলে এবং রাতের খানা উপস্থিত হলে আগে খানা খেয়ে নাও। বুঝতে পারলেন? আগে খানা খেতে হবে। আহমদ বুখারী মুসলিম সহিহ জামে ইত্যাদি হাদিস, ইবনে উমার বলেন, যখন কেউ খেতে বসবে তখন খাওয়া শেষ না করা পর্যন্ত সে যেন তাড়াহুড়া না করে, যদিও নামাজের একামত হয়ে যায় তবু। এ নয় যে নামাজের একামত হয়ে তাড়াতাড়ি খাওয়া শেষ করতে হবে, না, আপনি ইচ্ছা মতো আপনার খাওয়া শেষ করে তারপরে আপনি জামাতে যাবেন। পেলেন তো ভালো কথা, না হয় আপনার নিয়ত আছে ইনশাল্লাহ জামাতের সব পেয়ে যাবেন। ভুল ভুল, ইফতারি করার সময় বিশেষ করে ভালো করে তার কমসে কম পেঁয়াজটা মরে যেতে হবে। আর ইফতারির সময়ে মাগরিবের, আমাদের দেশে তো আছে আজান দিয়েই নামাজ শুরু করে, এটা ভুল। নামাজ আজান দিয়ে, মাগরিবের আজান দিয়েই নামাজ শুরু করা ভুল, বরং বিশেষ করে রোজার দিনে আরামসে ইফতারি করে নামাজ শুরু করা উচিত। যেমন সৌদি আরবে দেখছেন আপনারা, মাগরিবের আজানের মোটামুটি 10-15 মিনিট পর নামাজ হয়, তাই না? আর 10-15 মিনিটে আপনার পেট একদম মালিয়ান হয়ে যাবে, যত খেতে পারেন, তাই না? বরং কাহওয়াও খাওয়া যাবে, কফি চা খাওয়া যাবে। সুতরাং এটা উচিত না, আপনার পেটে খিদে থাকলো, পেঁয়াজ টান থাকলো, আর আপনি তাড়াহুড়ো করছেন নামাজের জন্য, আপনি ভাবছেন যে মাগরিবের আজান দিয়েই নামাজ শুরু করতে হয়, এটাই ভুল ধারণা আসলে আমাদের দেশে। বেশ, তারপরে চলুন অন্য একটা আদব, খাবার শুরু করার আগে ও পরে উভয় হাতকে ধুয়ে নেন। অবশ্যই কেবল আপনার সুস্বাস্থ্যের জন্য, নচেত খাবার আগে হাত ধোয়ার ব্যাপারে কোনো সহি হাদিস নেই, যে এমন হাদিস নেই যে বলা যাবে যে হাত ধুতেই হবে। যদি আপনার হাত পরিষ্কার থাকে মাফি মুশকিল, খান আপনি। কিন্তু হাত সাধারণত যতই আপনি, অনেকে এসে আপনি খাবার দিলেন বললেন হাত ধোবেন না, হ্যাঁ হাত ধোয়া আছে, কখন ধুলেন? না আসরের সময় উজু করেছিলাম। আসরের সময় উজু করার পর আপনার হাত কোথায় কোথায় গেছে আপনি জানেন? আপনি যদি সাইকেল চড়ে এসছেন সাইকেলে হ্যান্ডেল ধরেছেন, তাই না? আপনি যদি দরজা খুলেছেন দরজার এতে, আপনি জানেন তো কত ভাইরাস থাকে, বহু রকমের ভাইরাস থাকে। আপনি যদি গাড়ি চালিয়ে আসেন গাড়ির হ্যান্ডেল ধরেছেন, ধরেন ওটা কি বলে স্টিয়ারিং, তারপরে গিয়ার চেঞ্জ করা, তারপরে এখানে সেখানে হাত দেওয়া, আপনি হয়তো আপনি নোংরা জায়গায় হাত দেননি, কিন্তু যে সমস্ত জায়গাতে হাত দিয়েছেন তাতে আপনার কত রকম ভাইরাস থাকে আপনি খালি চোখে দেখতে পাবেন না। সুতরাং খাবার আগে হাত ধোয়া, বরং সাবান দিয়ে হাত ধোয়া, এটা আপনার সুস্বাস্থ্যের জন্য ভালো, হাত ধুয়ে নেবেন। অবশ্য খাবার পর হাত ধোয়ার ব্যাপারটা প্রকৃতিগত রুচির ব্যাপার, তবু ইসলামের নির্দেশ এসেছে, খোদ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবার পরে কুল্লি করেছেন এবং হাত ধুয়েছেন। আর তো বিশেষ করে খাবার পরে তো হাতে খাবার লেগেই থাকবে, এ নয় যে খেজুর খেলো, খেজুর খেয়ে পায়ে মুছে দিল, কিংবা দেখেছেন কোথাও কোথাও মুছে পায়ে মুছে দেয়। আমাদের দেশেও আছে অনেকে খেলো চর্বি জাতীয় তেল জাতীয় কিছু খেলো পায়ে মুছে দিল, আর পায়ে তেল লাগবে না বা ক্রিম ব্যবহার করতে হবে না, বুঝতে পারছেন? এরকম আছে অনেকে মাঝে, তো এগুলো অসভ্য, মানে অসভ্যতা দেখায়, এই জন্য ধুয়ে না, সাবান দিয়ে ধুয়ে না ভালো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি হাতের গোস্তের গন্ধ চর্বি না ধুয়ে না নিয়ে বা ধুয়ে না নিয়েই ঘুমায়, অতঃপর কোনো বিপদ ঘটে তাহলে সে যেন নিজেকে ছাড়া ফালা এলুমান্না ইল্লা নাফসা। তার মানে চর্বি জাতীয় খাবার খেলো, খেয়ে ভালো করে না ধুয়ে ধুলো, কিন্তু ধুলেই তো আর চর্বি যায় না, চর্বি ধুতে হলে সাবান দিয়ে ধুতে হবে, তবে চর্বি যাবে। এবার চর্বি ধুলেন না, শুয়ে গেলেন, আর হাতে আপনার চর্বির গন্ধ, চর্বির গন্ধ আকর্ষণে কে আসবে? চর্বির আকর্ষণে, চর্বির গন্ধে জানেন ইঁদুর আসবে, ওই যে তেলে পোকা আরশোলা, তেলে পোকা, বড় বড় তেলে পোকা আসবে। দেখবেন আপনার কোনো কোনো সময়ে আঙ্গুল আপনার খাওয়া, আপনি ঘুমে ঘুরে বুঝতে পারেননি আঙ্গুল কেটে নিয়েছে, চর্বি আছে বলে অনেক সময় দেখবেন চামড়া কাটা থাকে। আপনি সকালবেলায় উঠে দেখবেন জ্বালা করছে, কি রে এই কি হলো, আপনি খুঁজেই পাবেন না, অথচ আপনি জানেন না যে আপনার আঙ্গুলের ফাঁকে বা হাতে চর্বি লেগেছিল বা তরকারি লেগেছিল। আর সেই গন্ধে, বিশেষ করে আচারের গন্ধ খুবই তীক্ষ্ণ, আপনি আচার খান, আচার খেয়ে হাত ধন, দেখেন গন্ধ কেমন তীক্ষ্ণ গন্ধ। তো সেই গন্ধের ফলে আপনার ওই তেলে পোকা বা ইঁদুর এসে কাটবে আপনার হাত, তখন নিজের ক্ষতি আপনি নিজে করবেন। অতএব এই সময়, এই সময়ে আপনাকে ভালো করে হাত ধুয়ে নিতে হবে চা সাবান দিয়ে, তাহলে এটা আপনার ক্ষতি হবে না। পক্ষান্তরে যদি আপনি নাপাক অবস্থায় গোসল করার আগে খাবার খেতে চান, তাহলে আপনার জন্য উজু মুস্তাহাব। এমন সময় যে আপনি নাপাক হয়ে গেছেন,
স্বামী স্ত্রী মিলন হয়েছে তারপরে গোসল করেননি, কিন্তু আগে খেতে হবে, যেমন বিশেষ করে সেহরি খাবার কিংবা যে কোনো খাবার। এখন আপনি খাবেন অপবিত্র অবস্থায় স্বামী স্ত্রী খাবেন নাকি পবিত্র হওয়ার পরে খাবেন, কোনটা ভালো? যদি আপনি গোসল না করতে চান তাহলে পরে কমসে কম উজু করে নেওয়া ভালো, উত্তম, তাও বলছি উত্তম, জরুরি না। আপনি হাত ধুয়েও খেতে পারেন নাপাক অবস্থায়, সমস্যা নেই। নাপাক অবস্থায় মহিলারা রাঁধতে পারে না? পারে না, পারে, মাসিক অবস্থায় রান্না করে, অতএব এই অবস্থায় রান্না করতে পারবে, সমস্যা নেই। অতএব আচ্ছা, নাপাক অবস্থায় রোজা করা যায় না? যায় না, হ্যাঁ যায় না, মনে করুন কথার জন্য বলি, নাপাক হয়েছেন, স্বপ্নদোষ হয়েছে কিংবা মিলন হয়েছে কিংবা মহিলাদের মাসিক ছিল বন্ধ হয়েছে, হঠাৎ করে উঠলেন এমন সময়ে যে যদি আপনি গোসল করতে যান তো সেহরি খাওয়া হবে না, কিংবা মনে করুন আজানি হয়ে গেছে, কিংবা সেহরি খেতে খেতে আজান হয়ে গেল গোসল করা হলো না, গোসল করতে আপনার প্রায় আজানের 10-15 মিনিট পর গোসল করলেন, রোজা হবে না? হবে না, তাহলে হলো, তাহলে রোজা হলো, তাহলে নাপাক অবস্থায় রোজা হবে, কারণ আপনি গোসল করার সময় পাননি, মানে রোজা অবস্থায় রোজা থাকার জন্য পাক হওয়া জরুরি নয়, পবিত্র হবেন আপনি নামাজের আগে, ফজরের নামাজের আগে। এবার যদি আপনি বলবেন না তাহলে জোহরের সময় গোসল করে একসঙ্গে ফজরটা জোহরটা পড়বো হুজুর, রাতের বেলায় লজ্জা লাগে এসেই না, তা না, আপনাকে ফজরের আগে গোসল করতেই হবে, ফজরের আগে গোসল করে নামাজ পড়তে হবে, জোহরের দিকে ঠেলে দিলে হবে না। তো এই অবস্থায় কোনো সমস্যা নেই। এখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাপাক অবস্থায় কিছু খেতে অথবা ঘুমাইতে চাইলে তার আগে উজু করে নিতেন, এ কথা আপনারা জানেন, হাদিসেই আছে। অবশ্য কেবল হাত ধুয়ে খাওয়া চলে। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাপাকে থেকে যখন ঘুমাবার ইচ্ছা করতেন তখন উজু করে নিতেন, এবং যখন কিছু খাবার ইচ্ছা করতেন তখন দুই হাত ধুয়ে নিতেন। আতে বোঝা গেল কি, যে শুধু হাত ধুয়ে যদি আপনি নাপাক অবস্থায় খান কোনো ক্ষতি হবে না, মহিলারা যদি খানা দেয় তাতেও কোনো ক্ষতি হবে না, মহিলারা তো আবার মাথায় কাপড় দিয়ে খাবার দেয়, কেন দেয় জানেন? একজনকে জিজ্ঞেস করলাম, বলছে খাবার দেওয়ার সময় মাথায় কাপড় দিতে হয়, কেন দিতে হয়? হাদিসে তো এরকম নিয়ম নেই যে খাবার সময়ে, খাবার দেওয়ার সময়ে, যে খসানো না কি বলে, বাড়ার সময়, ভাত বাড়ার সময়ে মাথায় কাপড় দেয় মহিলারা, কেন দেয়? যেমন আজানের সময় দেয়, আজানের সময় কি মাথায় কাপড় দিতে হয়? না, কিন্তু হুজুরে দেখে দেয়, হুজুরে দেখে দেয় ওটা আলাদা ব্যাপার, হুজুর যদি কিছু কয় বেপর্দা অমক তমক, এ হুজুরকে ভয় করে, আল্লাহকে ভয় করে না। তো এ আজানের সময় মাথায় কাপড় দেয়, কিন্তু আজানের সময় মাথায় কাপড় দেয় আল্লাহর তাজিমে, আল্লাহর তাজিমে। অতএব আপনি ওই সময়ে মহিলা যদি মাথায় কাপড় দেয়, তো কাপড় দেয় কেন আমি জিজ্ঞেস করলাম, তো বলছে দিতে হয়, বুঝতে পারে বলতে পারে না। তখন এক মহিলা বলছে কি, না আসলে মাথায় কাপড়টা দেয় এই জন্য যাতে করে কোনো চুল টুল খসে খাবারে না পড়ে, তার জন্য। ঠিক আছে, তাহলে মাফি মুশকিল, তাই না? তাহলে সমস্যা নেই, তাহলে ঠিকই আছে যুক্তি। যেমন ওই যে পায়খানার পর আগে ঢেলা কুলুক করতে হবে, তারপর পানি নিতে হবে, ঢেলা কুলুক করতেই হবে, কেন কেন করতে হবে? না হাদিস আছে, না হাদিস তো নেই, সেরকম সেই হাদিস কোথাও নেই যে ঢেলা কুলুক করে তারপর পানি ব্যবহার করতে। একজন বলছে না ওই যে মানে পাতলা পায়খানা তো হাতে লেগে যাবে তার জন্য, তাহলে সমস্যা নেই, তাহলে আগে ঢেলা ব্যবহার করো, কিন্তু এত সুন্দর বাথরুমে টাইল লাগানো বাথরুমের ভেতরে তুমি ঢেলা নিয়ে আসি নোংরা করবে, এটা তো আরো আরো নোংরামি হলো, ঠিক কিনা? যদি যুক্তি এমন হয় যে তোমার নিজের প্রয়োজনে, তাহলে সেটা করা যায়, সমস্যা নাই। আপনি মাথায় কাপড় দিয়ে ভাত দেন যাতে করে চুল খসে ভাতে না পড়ে, সাধারণত পড়ে, অনেক সময় দেখবেন লম্বা চুল ভাতে চলে এসছে, কি ব্যাপার, ওই যে খসে পড়ে গেছে, কিন্তু ওই সময় যে মাথায় কাপড় নিতে হয়, না নিলে ভাত খসানো জায়েজ নয়, এরকম কিছু নয়। আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দেন সহি জিনিস জানা ও মানার, বাকি আদব ইনশাআল্লাহ পরে। ওয়াসাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।